রিপুন ভাই, আমরা দেখতে পেলাম বড় গরু ক্ষুদ্র খামারি যারা আসলে প্রান্তিক খামারিরা এসেছিলেন, এই বড় গরুর দরদাম নিয়ে আপনি একজন রিপোর্টার হিসেবে আপনার অবজারভেশনটা কি? আসলে খুব চমৎকার প্রশ্ন করেছেন বড় গরুর দরদাম নিয়ে। আমি একটু তথ্যভিত্তিক কথা বলি, সেটা হচ্ছে যে মূলত বাংলাদেশের মধ্যে ঢাকাকে কেন্দ্র করে বড় গরুগুলো বেশি আসে সারা দেশ থেকে। ঢাকাতে যে কয়টি অস্থায়ী হাট এবং তার অন্যতম একটি হাট স্থায়ী এবং অস্থায়ী মিলিয়ে সেটা হচ্ছে গাবতলী হাট। এই গাবতলী হাটে সবচেয়ে বড় গরুগুলো বেশি ওঠে, এছাড়া অন্যান্য হাটগুলোতে উঠেছে দুই চারটি পাঁচটি করে। তো গাবতলী হাটে যে সবচেয়ে বড় গরুগুলো উঠেছে তার সংখ্যা প্রায় 50টির মতো ছিল। বড় বলতে কি, যে গরুগুলো 5-7 লাখ বা ওনাদের ভাষায় 10 লাখের উপরে যে দামগুলো চায়, বিশেষ করে খামারি বলেন, গৃহস্থ বলেন, প্রান্তিক খামারি বলেন, তারা তো সেই বড় গরুগুলো আমি প্রথম দিকে যখন এলো সবার সাথে কথা বলেছি, প্রথমত দুটো বিষয় আসলে এই প্রশ্নটা রয়েই যাচ্ছে সব সময়ের জন্য। এক নম্বর হচ্ছে যে গরুর ওজন নিয়ে এই বড় গরুগুলো আসছে। কোনো বড় গরুর কিন্তু স্কেলে ওজন করে, যে ডিজিটাল স্কেলে ওজন করে যে মাপটা জানানো সাধারণ মানুষকে, সেটার কিন্তু এই হাটগুলোতে, ঢাকার হাটগুলোতে বা বাংলাদেশের হাটগুলোতে কোনো সিস্টেম নেই। এখন তারা ওজন বলছে আনুমানিক, তো অনুমান নির্ভর কোনো বিষয় সঠিকভাবে নির্ণয় করা কিন্তু মুশকিল। কখনো বলছে যে আমার গরুটা 35 মণ ওজন, এখন 35 মণ ওজনের গরু স্বাভাবিকভাবে উনি 15 লাখ 20 লাখ 25 লাখ চাইতেই পারেন বা ওনার এটা চাওয়ার অধিকার আছে। এখন আদৌ গরুটা কি 35 মণ, এ চরম একটা প্রশ্ন। এটা বারবারই আমাদেরকে করা হয়, আমরা তো বিপদে পড়ে যাই। একজন ক্ষুদ্র খামারি বলেন, গৃহস্থ বলেন, সে খুব আশা করে গরুটি পালন করেছে, সে যদি এখন বলে যে ভাই এটার ওজন 35 মণ, আমি রিপোর্টার হিসাবে আমি যদি বলি না এটা 35 মণ না এটা 25 মণ হবে, তাহলে ব্যবসায়িকভাবে কিন্তু সে ক্ষতিগ্রস্ত হয়। আমি চাই না বা আমরা কারোরই চাওয়া উচিত নয় যে একজন খামারি বা একজন প্রান্তিক চাষি সে ক্ষতিগ্রস্ত হবে। তখন আমরা কি বলেছি যে আচ্ছা এটা তো আপনার অনুমান নির্ভর, একটু কম বেশি তো মনে হয় হবে। তখন তারা বলেছে হ্যাঁ একটু কম বেশি হবে। এই কথা বলার পর আমরা বলেছি দামটা বলেন, তখন ওনারা দাম চেয়েছে কত, বললাম 20 লাখ 25 লাখ 15 লাখ 17 লাখ, এইভাবে দাম চেয়েছে। এই যে 50টি গরুর কথা বললাম গাবতলী হাটের, সব গরুগুলোই অনুমান নির্ভর এবং অনুমান নির্ভর দাম। আমি তাদেরকে বলেছিলাম যে আপনারা কি একটু ফিতা দিয়েও মাপেননি? ফিতা দিয়ে মাপলেও তো আপনার মোটামুটি কাছাকাছি আসতো, হয়তো বা ফিতার মাপে যেটা হয় 5% কম বেশি হয় যদি ভালো করে মাপা যায়। ওনারা বলেন না, কিন্তু বাস্তবতা হচ্ছে যে ওনারা মেপেছেন, অনেকেই মেপেছেন, সবাই না, অনেকেই মেপেছেন, মাপার পরে ওনারা ওজনটা বলছেন না, কারণ ওজন বলতে গেলে ওজন অনুযায়ী তাকে দাম চাইতে হবে, যার কারণে এটা বলেননি। আমি জানি অনেক ক্ষুদ্র খামারি বা প্রান্তিক খামারি হয়তো বা মনে কষ্ট পাবেন, কিন্তু ভাই এটাই বাস্তবতা। বাস্তবতাটা কি, আমি শেষের দিকে কথাটা বলি, আপনারা এই যে দাম চাইলেন 20 লাখ 25 লাখ 15 লাখ 17 লাখ, সেই গরুগুলো আপনারা কত করে বিক্রি করলেন, কততে শেষ পর্যন্ত বিক্রি করলেন, হয়তো আপনারা কেঁদে কেটে বিক্রি করলেন যে না বিক্রি করতেই চাইছিলাম না আমি বিক্রি করলাম। আমি উদাহরণ দিয়ে বলতে পারি, কিন্তু আসলে হয়তো নাম বললে কষ্ট পাবেন, এমনও গরুর দাম হলো যে 15 লাখ, কিন্তু ঈদের দিনে ভোরবেলা আমি ছিলাম, সেই গরু বিক্রি হলো 3 লাখ। আপনি চিন্তা করেন 15 লাখের গরু 3 লাখ বা 17 লাখ 17 লাখ চেয়েছিল, 15 লাখের গরু বা 17 লাখের গরু হচ্ছে 3 লাখ। এমনকি সেই 3 লাখেও যে গরুগুলো কিনলেন তারা কী জন্য কিনলেন, এই যে আমাদের মতো ইউটিউবাররা, আমি অবশ্যই বলবো এই এটা হচ্ছে ইউটিউবারদের ক্রেডিট, এটা স্যাটেলাইট চ্যানেলের ক্রেডিট না। স্যাটেলাইট চ্যানেলে এইভাবে ফলাও করে প্রচার করতে পারেনি বা তাদের বাধ্যবাধকতা আছে যার কারণে পারেনি। তারা কি করেছে, আমাদের মতো ইউটিউবাররা তুলে ধরেছে যে অমুক আপার গরুটা নেন উনি খুব অসহায়, অমুক ভাইয়ের গরুটা নেন উনি এই করেছেন, মানে অসহায়ত্বটাকে আমরা তুলে ধরেছি। এটা কিন্তু গত বছরও হয়েছে, আগের বছরও হয়েছে, এর একটা ধারাবাহিকতা চলে আসছে। যে যত অসহায় তার গরুটার দাম বেশি হয়, একটু গরুর ওজন বা সাইজ দেখে কিন্তু এখানে দাম নির্ণয় হয় না, অনেক ক্ষেত্রেই হয় না, কিছু কিছু ক্ষেত্রে হয়েছে। তো আমরা সেই জিনিসটা তুলে ধরার ফলে আমরা দেখলাম যে অসহায় লোকের পাশে দাঁড়ানোর জন্য আমাদের দেশে বেশ কিছু মায়াবী লোক আছেন বা প্রতিষ্ঠান আছেন, তারা চলে আসলেন। তারা চলে এসে বললো আচ্ছা ঠিক আছে, ওনারা যেহেতু গরুটা নিয়ে বসে আছে তো দাম যাই যাক, আমরা 5 লাখ বা 7 লাখ দিয়ে দিলাম। এখানে গরুটার সাইজ, ওজন বা কি এটা কিন্তু ফ্যাক্টর হয়নি, ওইভাবে দাম দর করে বিক্রি হয়নি। যদি সেটাই হতো তাহলে গরুটার ওজন কত আছে, যেহেতু বড় গরু বা আনুমানিক ধরলাম যে এত মন আছে, এত মন বর্তমান বাজার দর কত, ন্যায্য মূল্য দিয়ে কিনতে চাই, তাহলে ওই গরুগুলো হয়তো বা 5 লাখ 7 লাখে হয়ে যেত। কিন্তু ওনারা যেহেতু অসহায়
এই সেই কারণে এই গরুগুলো ওইভাবে ওনারা নিয়ে নিলেন, যে একই কথা বারবার বলছি আমি, যে আমরা যেহেতু মনে করছি যে ওনারা এই গরুটা বিক্রি করে এই করবে সেই করবে, না দিলে কী করবে, অনেকটা সহযোগিতা করার জন্য করে গরু বিক্রি করলেন। আরও বিষয় কিছুটা দুই একটা জায়গায় ব্যতিক্রম হয়েছে, যেমন আমি উদাহরণ দিয়ে বলি, আসমত ভাইয়ের দুটো বড় বড় গরু আপনি জানেন যে সুপার বস এবং বাংলার বস, বড় গরুগুলো প্রথম থেকেই নিয়ে আসছে, ওনারা একটা দাম চেয়েছে, আপনারা সবাই জানেন দামগুলোর উল্লেখ না করি মানুষ হয়তো কষ্ট পাবে। শেষ পর্যন্ত কী হলো, গরুটা শেষের দিনে একেবারে চাঁদ রাতে বিকালবেলা গরুটা বিক্রি হলো, আমার সামনে একটা বাচ্চা এসে দাম করলো, এরপর পরই আরেকটা ভদ্রলোক চলে এলেন, এসে তিনি বললেন যে আপনি কত চান, উনি আগে যে দামটা চেয়েছিল তার অর্ধেকের কমে বললো, তার অর্ধেকের চেয়েও একটু কমে বললো যে এইরকম হলে আমি দিতে পারি। তো ওই ভদ্রলোক বললেন যে আমি নিজেও একজন খামারি, আপনাদের কষ্ট দেখতে আমার ভালো লাগে না, নেন আপনি সেই গরুটা 13 লাখ টাকা, উনি বললো যে 13 লাখ না 12 লাখ দিব, দুটো গরু 12 লাখে বিক্রি হলো। এরপরে আপনারা দেখবেন যে একজন বিধবা মহিলা ছিলেন, তার কান্নাকাটি গরুটা বিক্রি করতে হবে, সেই গরুটা ওনারা কত চেয়েছিলেন শেষ পর্যন্ত কততে বিক্রি হলো, 3,32,000 টাকায়, 3,32,000 টাকায় গরুটা বিক্রি হলো। কেন বিক্রি হলো সেটাও কে কিনেছেন, এই ঢাকার একজন লোক কিনেছেন যে আমাদের মতো ইউটিউবারদের রিপোর্টিং দেখে যে ভাই ওনারা যেহেতু কষ্টে আছেন গরুটা নিয়ে যেতে পারবে না, এই জন্য আসলাম যে এটা গরিবের মাঝে বিলিয়ে দিব আল্লাহ রাস্তায়। আমরা একটু জানি হাট নিয়ে একটু কথা জানতে চাই আপনার কাছে, আপনি প্রায় শুরু থেকেই ছিলেন, আসলে ক্রেতা এবং বিক্রেতার উদ্দেশ্যে কি মেসেজ দিতে চান সর্বশেষ, মানে টোটাল হাটের উপরে? ক্রেতা বিক্রেতা আসলে মেসেজের বিষয়ে বললে আমরা তো মেসেজ দেওয়ার মতো অত ব্যক্তি না যে এমন কিছু রিভিউ করে বলবো, এরকম বিষয় না। মানে আপনার অভিজ্ঞতার থেকে একটু, অভিজ্ঞতার দিক থেকে যেটা বলবো যে এবার আসলে বাজারটা অনেকটাই স্থিতিশীল ছিল, বাজারটা স্থিতিশীল ছিল, প্রায় 90% স্থিতিশীল ছিল যদি আমি পার্সেন্টেজের আলোকে বলি, আর 10% একটু অস্থিতিশীল ছিল লাস্টের দুই দিন বলা যায়, লাস্টের দুই দিন একটু অস্থিতিশীল ছিল, তাও সেই সেটা খুব বেশি অস্থিতিশীল বলা যাবে না, কিন্তু ক্রেতারা সাধারণত সবসময় বলে আসছে, আমি যখন দেখেছি যে ঈদের হাটে যখন ক্রেতারা কিনতে আসছে তখন স্বাভাবিকভাবে ক্রেতারা বলছে ভাই গরুর দাম বেশি, গরুর দাম বেশি, গরুর দাম বেশি, গরুর দাম বেশি কথা বলে আসছে, আর বিক্রেতারা বলছে গরুর দাম কম। এখন বাস্তবতা যদি তুলে ধরি, আমরা শুধু কাপ করি না, বাইরের যে ওনারা যে মোকাম বলেন সেই মোকামে যদি আমরা দেখি যে আসলে গরুর দাম কেমন, ওনারা যে বলে যে 25-26,000 টাকা বা 27,000 টাকা মন, সার গরু সত্যিই তাই, আমি আমার অ্যানালাইসিস বলে যে দাম অনেক বেশি, ভালো সার গরু নিতে গেলে 28,000 টাকা 30,000 টাকা পড়েছে, অরিজিনাল গরু কিনতে গেলে গৃহস্থের কাছ থেকে কিনতে গেলে বা খামার থেকে কিনতে গেলে, তো যদি 28,000-30,000 টাকা মন কিনে বা 26,000 টাকা মন কিনে, ওনারা এখানে কমে কীভাবে বিক্রি করবে, এটার কিন্তু কোনোভাবেই সুযোগ ছিল না। এখন সাধারণ মানুষ তারা 700 টাকা কেজি গোস্ত খাচ্ছে, আমি নিজেও একজন সাধারণ মানুষ, অসাধারণ মানুষ নই, কিন্তু ওই হিসাব কিন্তু আমরা কোরবানি হাটে এসে করছি না, আমরা চিন্তা করছি যে আগের বছরে কত গিয়েছিল, শেষের তুলনায় শেষের দিকে তো আরও কম গিয়েছিল, আগের বছরে 1,50,000 টাকা এত বড় গরু পেয়েছি, 1,30,000 টাকা এত বড় হয়েছে, এবার এত ছোট কেন, কিন্তু এবার যে সব কিছু বেড়ে গেছে এই জিনিসটা আসলে মাথায় আসতে অনেক সময় লেগেছে, যার কারণে প্রথম থেকে দেখা যাচ্ছে যে আমরা এই যে রিপোর্ট করেছি, তারপরে আমাদেরকেও সাধারণ মানুষ অনেকেই বলেছে না আপনারা বলেন কম, আমি যদিও বলি নাই কখনো কম, কিন্তু তারপরে ওনারা বলছেন যে না আপনারা যেভাবে দেখাচ্ছেন সেই হিসেবে কম, কিন্তু আমরা এসে দেখছি বাজার বেশি। আরে ভাই সেটা তো না, আর ক্যামেরায় তো গরু ছোট বড়, ছোটকে বড় দেখা যায়, বড়কে ছোট দেখা যায়, আপনারা নিশ্চয়ই জানেন, তো সেই জায়গাটা একটা ক্রেতাদের পক্ষ থেকে একটা অভিযোগ বা তাদের মনের যে একটা ক্ষোভ ছিল যে আসলে গরুর দাম বেশি। আর শেষের দিনে হলো কি যে আমরা কিন্তু আগের থেকেই বলছি যে ওইভাবে আমরা ক্লিয়ার করতে পারি নাই, সরাসরি বলতে পারি নাই যে ভাই গরু কিন্তু বাজারে নেই, আপনারা তাড়াতাড়ি আসেন গরুগুলো কিনেন, কারণ এই কথাটা বললে যখন লাখ লাখ দর্শক দেখে ফেলতো তখন স্বাভাবিকভাবে তারা হুমড়ি খেয়ে পড়তো যে গরু কম, একটা প্যানিক সৃষ্টি হতো, গরুর দাম আরও বেড়ে যাওয়ার সম্ভাবনা ছিল, তখন আমরা করেছি কি যে সরাসরি বাজার চিত্র তুলে ধরেছি যে দেখুন এই যে বাজারে এই পরিমাণ গরু আছে, এরকম দাম চাচ্ছে, আপনারা যদি মনে করেন যে গরুগুলো নেবেন সুযোগ থাকলে এসে নিয়ে নেন। ক্রেতাদের কিন্তু এর মধ্যে দিয়ে বোঝা উচিত ছিল যে আমরা ভিডিওতে দেখছি যে হাট কিন্তু অনেকটা মানে আমদানি কম, কিন্তু অনেক ক্রেতারাই বোঝেন নাই, এবং দেখেছি ঈদের রাতে আগের রাত্রে সেই ভোর রাতে এসেও হ্যাঁ ভাই আমরা ঘুরছি গরু পাচ্ছি না, গরু কিন্তু আছে কিন্তু একটু দামটা বেড়ে গেছে, আবার 2 ঘন্টা পরে যখন গরু আসছে বিভিন্ন জায়গা থেকে, মানিকগঞ্জ, ফরিদপুর, যে গরুগুলো আটকা ছিল বগুড়া, আমি অনেক ব্যাপারীর সঙ্গে কথা বলি, যেই গরু আসছে তখন কিন্তু ভোর রাতের দিকে আমরা দেখলাম যে গরুর দাম বেশি, মোটামুটি 7টার পরপরই মানে ঈদের দিনে 7টার পরপরই দেখলাম যে আবার বেশি গরু চলে এলো, আবার গরুর দাম কী হলো কমে গেল,
অনেকটা কমে গেল স্বাভাবিকভাবে তখন আমরা ভাবলাম যে কম আবার এই কথাটা তো বলতেও খারাপ লাগছে কিন্তু আমরা কি প্রতিবেদন করলাম যে যে গরুগুলো কিনে এনে যাচ্ছে কেমন দামে কিনছে সেটা দেখালাম দর্শককে যে দর্শক দেখুন এই সময় ভোরবেলা এই দামে কিনে এনে যাচ্ছে দর্শক কিন্তু তখনও মাথা আসার কথা যে হ্যাঁ এখন তো তাহলে একটু কম এই দেখাতে দেখানোর পরে আবার ঠিক 10টা 11টার পরে ঈদের দিনে আবার আমদানি একটু কমে গেল গরু বেচা কেনা হয়ে গেল আবার একটু বেড়ে গেল বেড়ে যাওয়ার পর বিকাল পর্যন্ত এটা বেড়ে গেল আবার সন্ধ্যার পরে যখন আমরা আবার আসলাম দেখলাম যে কী অবস্থা সন্ধ্যার পরে আবার ব্যাপারীরা বলছে ভাই আবার একটু কমে গেছে তো শেষের দুই দিন একটু বেড়েছে কমেছে আর আরেকটি বিষয় আমার অবজারভেশনে ছিল যে গাবতলির যে স্থায়ী অংশের হাট এই স্থায়ী অংশে একটা ব্যালেন্স বেচাকেনা হয়েছে মোটামুটি একটা ভারসাম্যপূর্ণ ছিল স্থায়ী অংশে আর অস্থায়ী অংশে আমি আগেই বলেছি যে মাত্র তারা 5 দিন 6 দিন 7 দিনের জন্য এই হাটে আসে এবং তারা বিক্রি করবে এলোমেলো দামেই বিক্রি করবে স্বাভাবিক তাদের তো আর কোনো ওই ওজন বা অন্যান্য কোনো কিছু হিসাবে সুযোগ নেই তা সব মিলিয়ে বিষয়টা হচ্ছে যে অনেকটাই স্থিতিশীল ছিল কিছুটা শেষের দিকে অস্থিতিশীল হয়েছে ভাই আমরা দেখতে পেলাম বড় গরু ক্ষুদ্র খামারি যারা আসলে প্রান্তিক খামারিরা এসেছিলেন এই বড় গরুর দরদাম নিয়ে আপনি একজন রিপোর্টার হিসেবে আপনার অবজারভেশনটা কি আসলে খুব চমৎকার প্রশ্ন করেছেন বড় গরুর দরদাম নিয়ে আমি একটু তথ্যভিত্তিক কথা বলি সেটা হচ্ছে যে মূলত বাংলাদেশের মধ্যে ঢাকাকে কেন্দ্র করে বড় গরুগুলো বেশি আসে সারা দেশ থেকে ঢাকাতে যে কয়টি অস্থায়ী হাট এবং তার অন্যতম একটি হাট স্থায়ী এবং অস্থায়ী মিলিয়ে সেটা হচ্ছে গাবতলি হাট এই গাবতলির হাটে সবচেয়ে বড় গরুগুলো বেশি ওঠে এছাড়া অন্যান্য হাটে হাটগুলোতে উঠেছে 2-4টি 5টি করে তো গাবতলি হাটে যে সবচেয়ে বড় গরুগুলো উঠেছে তার সংখ্যা প্রায় 50টির মতো ছিল বড় বলতে কি যে যে গরুগুলো 5-7 লাখ বা ওনাদের ভাষায় 10 লাখের উপরে যে দামগুলো চায় বিশেষ করে খামারি বলেন গৃহস্থ বলেন প্রান্তিক খামারি বলেন তারা তো সেই বড় গরুগুলো আমি প্রথম দিকে যখন এলো সবার সাথে কথা বলেছি প্রথমত দুটো বিষয় আসলে এই প্রশ্নটা রয়েই যাচ্ছে সব সময়ের জন্য এক নম্বর হচ্ছে যে গরুর ওজন নিয়ে এই বড় গরুগুলো আসছে কোনো বড় গরুর কিন্তু স্কেলে ওজন করে যে ডিজিটাল স্কেলে ওজন করে যে মাপটা জানানো সাধারণ মানুষকে সেটার কিন্তু এই হাটগুলোতে ঢাকার হাটগুলোতে বা বাংলাদেশের হাটগুলোতে কোনো সিস্টেম নেই এখন তারা ওজন বলছে আনুমানিক তো অনুমান নির্ভর কোনো বিষয় সঠিকভাবে নির্ণয় করা কিন্তু মুশকিল কখনো বলছে যে আমার গরুটা 35 মণ ওজন এখন 35 মণ ওজনের গরু স্বাভাবিকভাবে উনি 15 লাখ 20 লাখ 25 লাখ চাইতেই পারে বা ওনার এটা চাওয়ার অধিকার আছে এখন আদৌ গরুটা কি 35 মণ এ চরম একটা প্রশ্ন এটা বারবারই আমাদেরকে করা হয় আমরা তো বিপদে পড়ে যাই একজন ক্ষুদ্র খামারি বলেন গৃহস্থ বলেন সে খুব আশা করে গরুটি পালন করেছে সে যদি এখন বলে যে ভাই এটার ওজন 35 মণ আমি রিপোর্টার হিসাবে আমি যদি বলি না এটা 35 মণ না এটা 25 মণ হবে তাহলে ব্যবসায়িকভাবে কিন্তু সে ক্ষতিগ্রস্ত হয় আমি চাই না বা আমরা কারোরই চাওয়া উচিত নয় যে একজন খামারি বা একজন প্রান্তিক চাষি সে ক্ষতিগ্রস্ত হবে তখন আমরা কি বলেছি যে আচ্ছা এটা তো আপনার অনুমান নির্ভর একটু কম বেশি তো মনে হয় হবে তখন তারা বলেছে হ্যাঁ একটু কম বেশি হবে এই কথা বলার পর আমরা বলেছি দামটা বলেন তখন ওনারা দাম চেয়েছে কত বললাম 20 লাখ 25 লাখ 15 লাখ 17 লাখ এইভাবে দাম চেয়েছে এই যে 50টি গরুর কথা বললাম গাবতলি হাটের সব গরুগুলোই অনুমান নির্ভর এবং অনুমান নির্ভর দাম আমি তাদেরকে বলেছিলাম যে আপনারা কি একটু ফিতা দিয়েও মাপেননি ফিতা দিয়ে মাপলেও তো আপনার মোটামুটি কাছাকাছি আসতো হয়তো বা ফিতার মাপে যেটা হয় 5% কম বেশি হয় যদি ভালো করে মাপা যায় ওনারা বলেন না কিন্তু বাস্তবতা হচ্ছে যে ওনারা মেপেছেন অনেকেই মেপেছেন সবাই না অনেকেই মেপেছেন মাপার পরে ওনারা ওজনটা বলছেন না কারণ ওজন বলতে গেলে ওজন অনুযায়ী তাকে দাম চাইতে হবে যার কারণে এটা বলেননি আমি জানি অনেক ক্ষুদ্র খামারি বা প্রান্তিক খামারি হয়তো বা মনে কষ্ট পাবেন কিন্তু ভাই এটাই বাস্তবতা বাস্তবতাটা কি আমি শেষের দিকে কথাটা বলি আপনারা এই যে দাম চাইলেন 20 লাখ 25 লাখ 15 লাখ 17 লাখ সেই গরুগুলো আপনারা কত করে বিক্রি করলেন কততে শেষ পর্যন্ত বিক্রি করলেন হয়তো বা আপনারা কেঁদে কেটে বিক্রি করলেন যে না বিক্রি করতেই চাইছিলাম না আমি বিক্রি করলাম আমি উদাহরণ দিয়ে বলতে পারি কিন্তু আসলে হয়তো বা নাম বললে কষ্ট পাবেন এমনও গরুর দাম হলো যে 15 লাখ কিন্তু ঈদের দিনে ভোরবেলা আমি ছিলাম সেই গরু বিক্রি হলো 3 লাখ আপনি চিন্তা করেন 15 লাখের গরু 3 লাখ বা 17 লাখ 17 লাখ চেয়েছিল 15 লাখের গরু বা 17 লাখের গরু হচ্ছে 3 লাখ এমনকি সেই 3 লাখেও যে গরুগুলো কিনলেন তারা কী জন্য কিনলেন এই যে আমাদের মতো ইউটিউবাররা
আমি অবশ্যই বলবো, এই এটা হচ্ছে ইউটিউবারদের ক্রেডিট, এটা স্যাটেলাইট চ্যানেলের ক্রেডিট না। স্যাটেলাইট চ্যানেল এইভাবে ফলাও করে প্রচার করতে পারেনি বা তাদের বাধ্যবাধকতা আছে যার কারণে পারেনি। তারা কি করেছে, আমাদের মতো ইউটিউবাররা তুলে ধরেছে যে অমুক আপার গরুটা নেন উনি খুব অসহায়, অমুক ভাইয়ের গরুটা নেন উনি এই করেছেন, মানে অসহায়ত্বটাকে আমরা তুলে ধরেছি। এটা কিন্তু গত বছরও হয়েছে, আগের বছরও হয়েছে, এর একটা ধারাবাহিকতা চলে আসছে। যে যত অসহায় তার গরুটার দাম বেশি হয়, একটু গরুর ওজন বা সাইজ দেখে কিন্তু এখানে দাম নির্ণয় হয় না, অনেক ক্ষেত্রেই হয় না, কিছু কিছু ক্ষেত্রে হয়েছে। তো আমরা সেই জিনিসটা তুলে ধরার ফলে আমরা দেখলাম যে অসহায় লোকের পাশে দাঁড়ানোর জন্য আমাদের দেশে বেশ কিছু মায়াবী লোক আছেন বা প্রতিষ্ঠান আছেন, তারা চলে আসলেন। তারা চলে এসে বললো আচ্ছা ঠিক আছে, ওনারা যেহেতু গরুটা নিয়ে বসে আছে তো দাম যাই যাক, আমরা 5 লাখ বা 7 লাখ দিয়ে দিলাম। এখানে গরুটার সাইজ ওজন বা কি এটা কিন্তু ফ্যাক্টর হয়নি, ওইভাবে দাম দর করে বিক্রি হয়নি। যদি সেটাই হতো তাহলে গরুটার ওজন কত আছে, যেহেতু বড় গরু বা আনুমানিক ধরলাম যে এত মন আছে, এত মন বর্তমান বাজার দর কত, ন্যায্য মূল্য দিয়ে কিনতে চাই, তাহলে ওই গরুগুলো হয়তো বা 5 লাখ 7 লাখে হয়ে যেত। কিন্তু ওনারা যেহেতু অসহায় এই সেই কারণে এই গরুগুলো ওইভাবে ওনারা নিয়ে নিলেন। যে একই কথা বারবার বলছি আমি, যে আমরা যেহেতু মনে করছি যে ওনারা এই গরুটা বিক্রি করে এই করবে সেই করবে, না দিলে কী করবে, অনেকটা সহযোগিতা করার জন্য করে গরু বিক্রি করলেন। আরও বিষয় কিছুটা দুই একটা জায়গায় ব্যতিক্রম হয়েছে, যেমন আমি উদাহরণ দিয়ে বলি, আসমত ভাইয়ের দুটো বড় বড় গরু আপনি জানেন যে সুপার বস এবং বাংলার বস, বড় গরুগুলো প্রথম থেকেই নিয়ে আসছে, ওনারা একটা দাম চেয়েছে, আপনারা সবাই জানেন দামগুলোর উল্লেখ না করি মানুষ হয়তো কষ্ট পাবে। শেষ পর্যন্ত কী হলো, গরুটা শেষের দিনে একেবারে চাঁদ রাতে বিকালবেলা গরুটা বিক্রি হলো, আমার সামনে একটা বাচ্চা এসে দাম করলো। এরপর পরই আরেকটা ভদ্রলোক চলে এলেন, এসে তিনি বললেন যে আপনি কত চান, তুমি আগে যে দামটা চেয়েছিল তার অর্ধেকের কমে বললো, তার অর্ধেকের চেয়েও একটু কমে বললো যে এইরকম হলে আমি দিতে পারি। তো ওই ভদ্রলোক বললেন যে আমি নিজেও একজন খামারি, আপনাদের কষ্ট দেখতে আমার ভালো লাগে না, নেন আপনি সেই গরুটা 13 লাখ টাকা, উনি বললো যে 13 লাখ না 12 লাখ দিব, দুটো গরু 12 লাখে বিক্রি হলো। এরপরে আপনারা দেখবেন যে একজন বিধবা মহিলা ছিলেন, তার কান্নাকাটি গরুটা বিক্রি করতে হবে, সেই গরুটা ওনারা কত চেয়েছিলেন শেষ পর্যন্ত কততে বিক্রি হলো, 3,32,000 টাকায়, 3,32,000 টাকায় গরুটা বিক্রি হলো। কেন বিক্রি হলো সেটাও কে কিনেছেন, এই ঢাকার একজন লোক কিনেছেন যে আমাদের মতো ইউটিউবারদের রিপোর্টিং দেখে যে ভাই ওনারা যেহেতু কষ্টে আছেন গরুটা নিয়ে যেতে পারবে না, এই জন্য আসলাম যে এটা গরিবের মাঝে বিলিয়ে দিব আল্লাহর রাস্তায়।